111 ফুট আমরা এখন বলছি, কিন্তু সিক্রেট থাকছে এটা 111 ফুট থেকেও বেশি যাবে, আর সেটা কতটা যাবে আমরা পরে বলবো। আমাদের এই ঠাকুর তৈরি হচ্ছে ধরুন ফাইবারের, এখন তো মাটির দেখতে পাচ্ছেন, কিন্তু এটা মাটির থাকবে না, এটা ফাইবার কাস্টিং হয়ে এই ঠাকুরটা পরে ফাইবারের হবে। কারণ কি, মাটি দিয়ে তো এত ফুট কাড়া করা সম্ভব নয়, হ্যাঁ, কারণ এটা ফাইবার হলে ওজনও হালকা হবে, মানে সুবিধাটা হবে, এত বড় দুর্গা যেহেতু ফাইবারে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে, হ্যাঁ, এটা অনেকটাই কম ওজন হবে, যার কারণে আমাদের খাড়া করতে সুবিধা হবে। দাঁড় করাবেন কীভাবে? দাঁড় করাবো, এটা ফাইবারের তৈরি হলে ধরুন পার্ট পার্ট করে এটা সেটিং হবে, আমাদের যে পেছনে যে স্ট্রাকচার থাকবে তার সাথে এটা সেটিং হবে, হ্যাঁ, এটা খুবই হালকা হবে, এটা লাইট ওয়েট হবে, দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই, দুর্ঘটনার কোনো সম্ভাবনা এখানে থাকবে না, কারণ আমরা যেটা কাজ করছি সেটা সেফটি নিয়েই কাজ করছি, যতটা আমাদের মানে আছে আমরা 99% সেফটি নিয়েই কাজ করছি, যে সেইভাবে যাতে দুর্ঘটনার কোনো সম্ভাবনা না ঘটে এত বড় ঠাকুরে, আমরা সেইভাবেই করছি। কামালপুর অঞ্চলে, কামালপুরে বড় সব থেকে বড় দুর্গা করে দেখানো, কতটা উচ্চতা? এটার উচ্চতা হবে 111 ফুট, এর থেকে বেশি হবে সেটা সিক্রেট থাকছে, এখন বলবো না, সেটা পরে বলবো। কী কী দিয়ে তৈরি করছেন আপনারা? এই ম্যাটেরিয়াল হচ্ছে প্রথমে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর খড় মাটি ধানের চিটে এগুলো মাখিয়ে আমরা মাটির কাজটা করেছি, এরপরে ফাইবারে কাস্টিং হবে। এত বড় উচ্চতা প্রতিমা কীভাবে দাঁড় করাবেন? মানে এটা পুরো পেছনটা পাইপের স্ট্রাকচার হবে, লোহার পাইপের স্ট্রাকচার হবে, সেই ট্র্যাকচারের উপরে দাঁড়াবে, ইঞ্জিনিয়ার দিয়ে করা হবে। কবে থেকে কাজটা শুরু করেছেন আপনি? এটা পয়লা বৈশাখ থেকে আমরা শুরু করে দিয়েছি কাজটা। কতজন? আমরা 10-12 জন শিল্পী নিয়ে কাজ করছি। এই যে এত বড় প্রতিমা তৈরি করতে একটা জায়গারও দরকার আছে, সেটা কীভাবে ব্যবস্থা হবে? এটা এলাকার বাসীর জায়গা, মোটামুটি এখানে 3-4 বিঘে জমির উপরে আমরা কাজটা করছি।